হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু বঙ্গপিডিয়া প্রাইম এই মুহূর্তে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওতে হাজির হওয়া যেমনটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে সেটি হলো ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিএ বিএসসি বিকম অনার্স পাস প্রভৃতি কোর্সগুলোতে যারা ভর্তি হয়েছ তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটি হলো কলেজের ভর্তি কনফার্ম এবং রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদেরকে একটি ডিক্লারেশান ফর্ম সাবমিট করতে বলা হয়েছে এবং সেখানে কি কি করতে হবে তোমাদের সে সংক্রান্ত বিস্তারিতভাবে নোটিফিকেশানে জানানো হয়েছে এবং এখানে এটিও লেখা রয়েছে যে যদি তুমি ডিক্লারেশান ফর্ম সাবমিট না করো সেক্ষেত্রে তোমার কলেজে ভর্তি কনফার্ম হবে না এবং রেজিস্ট্রেশানোর প্রক্রিয়া তো অনেকটা পরবর্তী প্রশ্ন এবং তাছাড়া তোমার স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে কাজে তোমরা বুঝতেই পারছো যে এটি বাধ্যতামূলক প্রায় বলা চলে কলেজ এমনটাই জানাচ্ছে তো দেখে নেবো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কি আপডেট এই সংক্রান্ত এসেছে এবং কি কি বলা হয়েছে এবং কিভাবে তোমাদের এগুলো করতে হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা প্রত্যেক ভিডিওর মতন বলছি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সমস্ত এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো তাহলে চলো শুরু করছি দেখো এই মুহূর্তে আমরা রয়েছি আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ অ্যাফিলিয়েটেড টু বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলছি এখানে যে তথ্যগুলো বলা হচ্ছে সেগুলো গভর্নমেন্ট নোটিফিকেশানকে কোট করে গভর্নমেন্ট অর্ডার জিও অর্ডারকে কোট করে এই নোটিফিকেশান করা হয়েছে কাজে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু কলেজের নাম অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে থাকো যাতে করে তোমাদের কলেজ এই গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে যখন নোটিফিকেশান পাবলিশ করবে সেই রিগার্ডিং আপডেট যেন আমি তোমাদের সামনে শেয়ার করতে পারি তাহলে চলো শুরু করছি তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি স্ক্রল করে নিচের দিকে নেমে চলে আসো তাহলে দেখতে পারবে এখানে একটি নোটিফিকেশান গতকালকে পাবলিশড হয়েছে দেখো এখানে নোটিফিকেশান সেকশানে আমরা রয়েছি এখানে নোটিস টু কমপ্লিট ডিক্লারেশান ফর্ম রিলেটেড টু বিএ বিএসসি অ্যাডমিশান টোয়েন্টি টোয়েন্টি চৌঠা নভেম্বর অর্থাৎ গতকাল সন্ধ্যের সময় এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে এই নোটিফিকেশানটিকে আমরা ওপেন করে নেব তো এখানে ডাউনলোড দেখতে পাচ্ছ আমরা ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি দেখো এই নোটিফিকেশান কি বলছে আমাদের সেটি আমরা দেখি অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নোটিফিকেশান নাম্বার যেটা ছিল ডেটেড এক এগারো অর্থাৎ পয়লা নভেম্বর অফ হায়ার অফ দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস হু হ্যাভ টেকন অ্যাডমিশন টু বিএ বিএসসি অনার্স অ্যান্ড জেনারেল কোর্সেস টোয়েন্টি টোয়েন্টি ইন দিস কলেজ আর ডাইরেক্টেড টু কমপ্লিট এ ডিক্লারেশন ফর্ম টু কনফার্ম দেয়ার অ্যাডমিশান ইন রেসপেক্টিভ সাবজেক্ট ফর দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন বাই দ্য ইউনিভার্সিটি উইদিন সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ স্পষ্টত যেটি বলা হচ্ছে যে এক এগারো তারিখের পয়লা নভেম্বরের যে গভর্নমেন্ট নোটিফিকেশান নাম্বার যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তার ভিত্তিতে যে সমস্ত স্টুডেন্টরা আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে অ্যাডমিশান নিয়েছ বিএ বিএসসি অনার্স এবং পাস কোর্সে যে যে সমস্ত সাবজেক্ট কম্বিনেশানে ঠিক আছে তাদেরকে একটি ডিক্লারেশান ফর্ম সাবমিট করতে বলা হচ্ছে কিসের জন্য বলা হচ্ছে টু কনফার্ম দেয়ার অ্যাডমিশন ইন রেসপেক্টিভ সাবজেক্ট অর্থাৎ তোমার সাবজেক্ট বা তোমার যে সাবজেক্ট কম্বিনেশান সেই সাবজেক্ট কম্বিনেশনে তোমার অ্যাডমিশনকে কনফার্ম করার জন্য এবং এটি করা কেন বাঞ্ছনীয় ফর দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন বাই দ্য ইউনিভার্সিটি উইদিন সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ এটিকে করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের জন্য এই কলেজটি অ্যাফিলিয়েটেড টু ডাবলিউ বিএসইউ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমাদের যখন ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশন আন্ডার গ্রাজুয়েট রেজিস্ট্রেশনের জন্য এটিকে করতে বলা হচ্ছে উইদিন সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ গতকালকে তোমাদের এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে উইদিন সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশান সাত দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু এটিকে কমপ্লিট করতে হবে এমনটাই জানাচ্ছে কলেজ কর্তৃপক্ষ তাদের এই যে এখানে দেখে নাও ডেট লেখাই রয়েছে এবং শুরুতে আমি বলে দিয়েছি এটিকে কিন্তু করতে হবে তারপরের যে কথাটি বলছে সেটি অত্যন্ত ভাইটাল সেটি হলো ফেইলিং হুইচ দ্য রেজিস্ট্রেশন অফ দ্য স্টুডেন্টশিপ উইল বি ডিনাইড অবলি ক্যান্সেলড বাই দ্য ইউনিভার্সিটি অথরিটি অ্যাজ অ্যান্ড হোয়েন ইট ইজ ডিটেক্টেড অর্থাৎ বলা হচ্ছে যে তুমি যদি ডিক্লারেশান ফর্ম সাবমিট করতে ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু বা তুমি যদি ফেল করো সেটাকে সাবমিট না করো সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টশিপ উইল বি ডিনাইড অর ক্যান্সেলড তোমার কিন্তু এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে ইউনিভার্সিটি অথরিটির তরফ থেকে যখন সেটা ইউনিভার্সিটি অথরিটি দেখতে পারবে ঠিক আছে তো এখানে দেখো স্পষ্টভাবে তোমাদেরকে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিভাবে এই ডিক্লারেশান ফর্মের প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে প্রসেস টু কমপ্লিট দ্য ডিক্লারেশান ফর্ম এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটি স্টেপ বলা হয়েছে তা আমরা দেখে নিচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে ঠিক আছে লগ ইন টু দিস লিঙ্ক তোমাদেরকে এই লিঙ্কের ওপরে ক্লিক করে তারপরে তোমাদেরকে লগ ইন পেজে যেতে হবে সেখানে তোমরা অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এবং লগ ইন করার পরে কমপ্লিট দ্য ডিক্লারেশান ফর্ম তাহলে আমরা এক এক করে দেখে নিচ্ছি প্রথমে দেখো এখানে কী বলা হচ্ছে এই লিংকে ক্লিক করতে তো আমরা এই লিংকে ক্লিক করে রিডাইরেক্ট করবে আমাদেরকে স্টুডেন্ট পোর্টালে তো দেখো এখানে আমরা ক্লিক করে স্টুডেন্ট পোর্টালে চলে এসেছি স্টুডেন্ট পোর্টালে তোমাদেরকে এখানে কী করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমাদেরকে লগ ইনটা কমপ্লিট করতে হবে তো তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড রয়েছে যে নাম্বার তুমি যে যখন ফর্ম ফিল আপ করেছিলে পেয়েছিলে এবং ভর্তির সময় যে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভর্তি হয়েছে অনলাইনে সেটিকে দিয়ে তোমাদেরকে লগ করতে হবে ঠিক আছে লগ করবার পরে তোমরা সেখানে একটি ডিক্লেয়ারেশান ফর্মের ফরম্যাট দেখতে পারবে এবার ডিক্লেয়ারেশান ফর্মে তোমাদের কাছে যে সমস্ত নথিগুলো চাওয়া হবে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলোকে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক তথ্য প্রোভাইড করতে হবে যদি তুমি সেক্ষেত্রে কোনো ভুল করো বা ত্রুটি বিচ্যুতি হয়ে যায় পরবর্তীতে রেজিস্ট্রেশন নিয়ে তোমাকে কিন্তু টানাপোড়নের সম্মুখীন হতে হবে ঠিক আছে কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি তোমরা কিন্তু খুব সুচারুভাবে জিনিসগুলো বিশ্লেষণ করে দেখে যা যা চাওয়া হবে সে অনুযায়ী তোমরা নথি সাবমিট করবে এবার তোমাদেরকে একটি কথা বলার সেটি হলো তোমরা আমরা তোমাদেরকে এই ডিক্লারেশান ফর্মের যে ফর্মেটটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেই ফর্মেটটিতে কি কি চাওয়া হচ্ছে সেটা আমরা তোমাদের দেখাতে পাচ্ছি না তার কারণ কি আমাদের কাছে এরকম কোনো ভ্যালিড অ্যাপ্লিকেশান নাম্বার বা পাসওয়ার্ড বা এরকম কোনো ক্যান্ডিডেট নেই যে অ্যাডমিশান নিয়েছে বা তার কোনো ডিটেলস এভাবে আমরা দেখাতেও পারি না তো সেজন্য আমরা কিন্তু পরবর্তী স্টেপটা ডিক্লারেশান ফর্মে কি কি চাওয়া হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে পারছি না এটা আগেই বলে দিচ্ছি এর জন্য তোমাদের প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে সেটি হলো দেখো ডিক্লারেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ইস্যু তো এর জন্য তোমরা কি করবে কলেজ হেল্পলাইন নাম্বার কলেজ ওয়েবসাইটে প্রোভাইড করা আছে তোমরা কলেজ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তারপরেই কিন্তু এই ডিক্লারেশান ফর্মটি ফিল আপ করতে যাও নিজেরা মোবাইল দিয়ে হু তাড়াহুড়ো করে যদি করতে যাও কোনো একটা জায়গায় যদি ভুল হয়ে যায় সেই জায়গাগুলোর কিন্তু পরবর্তীতে খুব সমস্যার সম্মুখীন হবে এবং আমি তোমাদের ডিক্লারেশান ফর্মের ফরম্যাটটা না দেখে সেখানে কী রয়েছে সেটা যদি না দেখি তাহলে পরে আমি তোমাদেরকে কোনো এরকমভাবে অ্যাডভাইস দেব না তো কাজে তোমরা সেই ফর্ম্যাটটাকে আগে দেখো দেখবার আগে তোমরা হেল্পলাইন নাম্বারে বা কলেজে কন্ট্যাক্ট করে অফিসের সাথে কথা বলে যে সেখানে কি কি প্রোভাইড করতে হবে বা কি কি স্টেপ করতে হবে সেটি করে নাও অথবা নিকটবর্তী কোনো ক্যাফেতে যোগাযোগ করে সেখানেও তুমি দেখতে পারো বা জানবার চেষ্টা করতে পারো তো এটি ছিল আপডেট এবং আরও একটি কথা তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু তোমরা নোটিফিকেশানটিকে পরক করলে দেখলে দেখতে পারলে যে সেখানে বলা রয়েছে কিন্তু একদম স্পষ্ট হবে যে গভর্নমেন্ট নোটিফিকেশানের ভিত্তিতে তোমাদের এই যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে গতকালকে ফার্স্ট নভেম্বরের যে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশান ডিপার্টমেন্টের যে নোটিফিকেশান ছিল তার ভিত্তিতে তো এবার যেহেতু এটি জিওর উপর ডিপেন্ড করে এই নোটিফিকেশানটি বার করা হচ্ছে তো কাজে জিও অ্যাপ্লিকেবল হয় সমস্ত কলেজের জন্য তো এবার তোমাদের তুমি যে কলেজে তুমি যদি অন্য কোনো কলেজে অ্যাপ্লিকেশান অ্যাডমিশান নিয়ে থাকো সেক্ষেত্রে তোমার কলেজ কবে এই সংক্রান্ত এই ডিক্লারেশান ফর্ম সাবমিশনের রিগার্ডিং কোনো আপডেট আনছে সে ব্যাপারটা তোমাদেরকে কিছুটা ওয়েট করতে হবে তোমরা কলেজ ওয়েবসাইটে নজর রাখতে থাকো এবং পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো প্রতি মুহূর্তের আপডেটের মতন তোমাদের এই ডিক্লিয়ারেশন সংক্রান্ত যে আপডেট আসবে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো সো এই ভিডিওটিতে আমরা এটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও খানিকটা হেল্প করে দিও এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে টিল দেন বাই বাই